13 ফেব্রুয়ারি দিল্লি চলো ডাক দিয়েছে হরিয়ানার কৃষকদের বিভিন্ন সংগঠন। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিতকরণ সহ একগুচ্ছ দাবিতে কিষাণ মজদুর মোর্চা সহ 200টির বেশি সংগঠন এই কর্মসূচির ডাক দিয়েছে। আর একে ঘিরে উত্তেজনা তুঙ্গে, কৃষকদের মিছিল রুখতে 3-স্তরীয় ব্যারিকেড গড়ে তোলা হয়েছে। হরিয়ানা সরকার শনিবারই বহু জেলায় বন্ধ করে দিয়েছে ইন্টারনেট পরিষেবা। 13 ফেব্রুয়ারি দিল্লি চলো ডাক দিয়েছে হরিয়ানার কৃষকদের বিভিন্ন সংগঠন, যাকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। মনোহরলাল খট্টর সরকার শনিবারই বহু জেলায় বন্ধ করে দিয়েছে ইন্টারনেট পরিষেবা, বন্ধ বাল্ক SMS বা সব রকমের ডুঙ্গল পরিষেবা। লোকসভা নির্বাচনের আগে কৃষক আন্দোলনের জেরে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে বিজেপি। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিতকরণ সহ একগুচ্ছ দাবিতেই কিষাণ মজদুর মোর্চা সহ 200টির বেশি সংগঠন এই কর্মসূচির ডাক দিয়েছে। আর তাই রাজ্য সরকার আম্বালা, জিন্দ, ফাতেহাবাদ, সিরসা, কুরুক্ষেত্রের মতো জেলাগুলোতে নিষেধাজ্ঞা জারির রাস্তায় হেঁটেছে। 13 ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত নিষেধাজ্ঞা বজায় থাকবে, তবে বয়স্কদের ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি বলে খবর। পাশাপাশি পাঞ্জাব ও হরিয়ানার সীমান্ত ঘিরে রাখা হয়েছে নিরাপত্তার চাদরে। কৃষকদের মিছিল রুখতে 3-স্তরীয় ব্যারিকেড গড়ে তোলা হয়েছে। পাশাপাশি আম্বালার কাছাকাছি শম্ভু সীমানা অঞ্চলেও নিরাপত্তা বেষ্টনী মজবুত করে রাখা হয়েছে। এলাকায় কড়া তল্লাশি চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে 50 কোম্পানি, আধা সেনাও মজুত করা হয়েছে রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য। প্রতিবাদী কৃষকদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে প্রশাসনের অনুমতি না মেলা পর্যন্ত মিছিলে অংশ না নিতে, অন্যথায় নেওয়া হবে কড়া পদক্ষেপ যদি জনসাধারণের সম্পত্তির ক্ষতি হয়। সব মিলিয়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে হরিয়ানায়। বাকিটা কি হয় তা অবশ্যই সময় বলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।